দেখুন কেমন বয়সী নারীদের প্রতি যুবকদের ঝোঁক থাকে, কেন ছেলেরা তাদের চেয়ে মধ্যবয়স্ক নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। অনেকেই এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে বেড়ায়, কিন্তু কেন? বিশেষজ্ঞরা খুঁজে বের করেছেন এর বেশ কিছু বৈজ্ঞানিক কারণ। সেই রকম কয়েকটি কারণ সাজিয়ে দেওয়া হলো এই প্রতিবেদনে। যৌনতা সজ্জায় একজন মধ্যবয়স্কী নারী যথেষ্ট অভিজ্ঞ। তিনি চরম মুহূর্তের চাওয়া পাওয়ার কথা প্রসঙ্গীকে বলতে দ্বিধা করে না। এই খোলামেলা সততায় দুজনকে চরম সুখের পর্যায়ে নিয়ে যায়। আমরা যদি কাউকে সেক্সুয়ালিটি স্যাটিসফাইড বলি, সেটা অবিশ্বাস্যভাবে সেই ব্যক্তিকে আত্মবিশ্বাসী ও ভেতর থেকে সতেজ করে তোলে। মধ্যবয়স্ক নারী এই ধরনের গুণাবলী একজন পুরুষকে সহজেই সন্তুষ্ট করে। অন্যান্য বড় কারণ ছাড়াও এই কারণে মধ্যবয়স্ক নারীর প্রতি পুরুষেরা বেশি আকৃষ্ট হয়। এই নারীরা বিছানায় অত্যন্ত প্লেফুল, রোমাঞ্চকর হন, পুরুষটির মধ্যে নিজের সম্পূর্ণ উজাড় করে দিতে পারেন। স্বাধীনতা, সাধারণত অধিকাংশ মধ্যবয়স্ক নারী ভনিতা ছাড়াই খুশি হন। একজন পুরুষকে তার গড় পিঠে নেওয়ার দরকার পড়ে না, তিনি কখনোই তার উপর নির্ভর করেন না, এমনকি তার নিজের ডিনার অথবা কফির বিল নিজেই দেওয়ার মানসিকতা রাখেন। মানসিক এবং আর্থিক স্বাধীনতা একটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অর্জন। অভিজ্ঞতা, একজন মধ্যবয়স্ক নারী জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন, তাই তার অভিজ্ঞতাও অনেক। জীবনের ছোটোখাটো সব ধরনের সম্পর্কের অভিনয় তিনি নিখুঁতভাবে বিবেচনা করতে পারেন। এটা কীভাবে সমাধান করা যায় সেটা তিনি ভালো জানেন। মধ্যবয়স্ক নারী যথাসময়ে আবেগতাড়িত হয়ে ওঠেন এবং পুরুষটির সঙ্গে সত্যিকার গাঢ় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। তিনি প্রিয় মানুষটির কাছে নিজেকে এমনভাবে মেলে ধরেন যাতে সেই মানুষটি তাকে সহজভাবে পড়তে পারে, ফলে তিনি একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু, এমনকি দীর্ঘ চলার পথে ভালো একজন সঙ্গী হতে পারেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।